হয় কা বিৰোধী আন্দোলন গঢ়ি তোলাৰ এটা অন্যতম সংগঠন আছিলে, জাতীয় সংগঠন আছিলে সদৌ অসম ছাত্ৰ সন্থা। আৰু সেই সময়ত আছুৰ সভাপতি আছিলে দীপাংকৰ নাথ, আৰু সেই দীপাংকৰ নাথেই কিন্তু বৰ্তমান কা বলবৎ কৰিবলৈ আচলতে উঠি পৰি লগা বিজেপিত যোগদান কৰিছে। ইয়াকে লৈ বৰ্তমান তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে, বিভিন্নজনে বিভিন্ন আসলে মন্তব্য আগবাইছে। মূর কাষত বর্তমান আছে সদৌ অসম ছাত্র সন্থার প্রাক্তন উপসভাপতি, প্রাক্তন উপদেষ্টা তথা বর্তমান অসম জাতীয় পরিষদর সম্পাদক পদত থকা উদ্দীপজ্যোতি গগৈ। উদ্দীপজ্যোতি গগৈপরা আমি জানিব বিচারিম, একালর আপনার সতীর্থ, কিন্তু জাতীয়তাবাদ ত্যাগ করে কা আসলতে বলবৎ করব বিচারিছে সেই দলত যোগদান করলে কি কব এই লগত? আসলে সব দীপাঙ্কর কুমার নাথ, প্রকাশ দাস ডাঙরিয়া, তার লগতে কেবাগী সদৌ অসম ছাত্র সন্থা কেন্দ্রীয় সমিতি থাকা কেবাগী বিষয়ববীয় ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। কোনোবা কোন দললে গৈছে আমার কবলগীয় একো নাই, কিন্তু গোটে বিষয় হয়েছে যে যেটু আমি মানে কথা দিছিল রাইজক যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক, নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনখনের বিরুদ্ধে আমি সকলে যুঁজ দিছিল। আৰু সেই সমগ্র সমগ্র ভারতবর্ষ রাইজ ওলাই আছিল, আর সদৌ অসম ছাত্র সন্থা একটা গুরুত্ব ভূমিকা গ্রহণ করেছিল। আর সেই কা আন্দোলন মানে করবলে যাওতে পাঁচগুলো যুবক ইতিমধ্যে আমার নাইকিয়া হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, আর তখনলোক সরকারে সরকারি যন্ত্রে তখনলোক হত্যা করেছে, আর সেই হত্যাকারী সকল আজিলেক শহীদ ঘোষণা করব কারণে তখনলোক সাহস নহল। সদৌ অসম ছাত্র সন্থার 855গৰাকী 860গৰাকী শহীদ হল। সেই শহীদবিলাক কথা কই কই দীপাঙ্কর কুমার নাথে সভাপতি আছে সেই সময়, তখেতে কই কই রাইজত মানে উলিয়াই নিব কারণে, রাজপথলে আন্দোলন করব কারণে, সংগ্রাম করব কারণে, অসমৰ ছাত্র সমাজত সংগ্রাম করব কারণে বাধ্য করাইছিল। তার পাছ পর্যায়ত তখনলোকে যধরণের এক হতকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই কারণে সমগ্র রাইজে আমিও ছাত্র সন্থার প্রাক্তন এগারী কর্মকর্তা হিসাবে আমিও প্রতিবাদ করছো, কেন ছাত্র সন্থার তৃণমূল পর্যায়ের বা কোনোবা সংগঠন বা তৃণমূল পর্যায়ের কোনোবা কেদার গুছি গেলে কোবালে গুছি গেলে তাত কবলগী একো নাই, যেটা নেতৃত্ব গুছি যাব, নেতৃত্ব যাওয়ার সকল মনত প্রশ্ন আহে, সকলকে মানুষে প্রশ্ন করে, আর সেই নেতৃত্ব কারণে যখন সরু সরু যুবক যুবতী বা যখন তলর লেভেলের কেদার থাকো আমি আমিবিলাকে মনত দুঃখ পাও। আর এটা দেখব যে সংগ্রাম করব কারণে সকলে মনত বা বুকুত কিন্তু সাহস না থাকে। দীপাঙ্কর নাথ আসলে পূর্বেরপরা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিশ্চিতভাবে ঘনিষ্ঠ বলে কব লাগবে, কারণ নহলে এনেকা ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করব নয়। আর সেইদিনা একটা মানে সংবাদ মাধ্যমত একটা প্রাইভেট স্যাটেলাইট চ্যানেলত আমি এনেকা ধরনের একটা ইন্টারভিউ প্রকাশ দাস ডাঙরিয়ে কই দিছে যে সদৌ অসম ছাত্র সন্থা থাকার সময়পরে বিজেপির প্রতি তখন আকৃষ্ট আসে, তার মানে ছাত্র সন্থা থাকার সময় তোমালে মানে সেই সময়তে তখনলোক একটা যোগাযোগ আসিল, আর তখনলোক ছাত্র সন্থায় এরা দুদিন নালাগিল বিজেপিলে জঁপিয়াই পড়বলে, যেটু দলে হত্যা করেছে, মানুষ হত্যা, গণহত্যা করেছে, সেই হত্যাকারী দলটলে যাবলে তখনলোকে কুণ্ঠাবোধ নকল। আর এই দীপাঙ্কর কুমার নাথও এগারী হত্যাকারী, কারণ সেমর লগতে চারিগী যখন যেগী সুঠাম যুবকে ইতিমধ্যে মৃত্যুবরণ করলে তখনলোক হত্যা করার অন্য মানে কারক দীপাঙ্কর কুমার নাথ, এই কথাটা আমি কিন্তু নিশ্চিতভাবে কবই লাগিব। আর জাতীয় পরিষদত যোগদান করব নকরিব, কারণ জাতীয় পরিষদ যেটা কা আন্দোলনের ফলশ্রুতি জন্ম হয়েছিল, দীপাঙ্কর কুমার নাথে নামাকরণ করেছিল, দীপাঙ্কর নাথে সেই গোয়ালপাড়ার মেজি তলপরে তখেতে শপথ কৈছিল, শপথ লৈছিল যে একটা জাতীয় আমি একটা রাজনৈতিক শক্তি আমি জন্ম দিম, সেই ধরনের ঘোষণা করেছিল। তারপর আসলে ষড়যন্ত্র তেতিয়ারপরে চলিছিলে নিশ্চিতভাবে ষড়যন্ত্র সেই সময় চলিছিলে, কিন্তু আর ছাত্র সন্থার সেই সময়ের যা শক্তিশালী কণ্ঠ লুইনজ্যোতি গগৈ ডাঙরিয়াই হোক বা চিত্তরঞ্জন বসুমতারী, রাজু ফুকন, এনেকা ধরনের কেবাগী ছাত্র সন্থার নেতৃত্ব সেই সময় গোটে সমগ্র তোলপাড় করে আছে, আর তখনলোক অতরাই পঠাব কারণে লবি সৃষ্টি করব কারণে দীপাঙ্কর নাথে অহর্নিশে চেষ্টা করেছিল। দীপাঙ্কর নাথের আগপরে কি বা রাজকীয় টাইপর তখনলোকর নেতৃত্ব যেটা তখনলোকে কোনোবা আঞ্চলিক মিটিংত যায়, কোনোবা জেলা পর্যায়ত, কোনোবা জেলালে যায়, তখনলোক বহু ধরনের মানে বিরাট তখনলোক বিলাসিতা একটা জীবন তখনলোক লাগে। আর মানে মানে কোনোবা হোটেলত গিজার থাকিব লাগিব, এসি থাকিব লাগিব, নহলে তেওঁলোকে নাথাকে, ডিব্রুগড়লে গেলে হোটেল নাটরাজতে থাকিব, আর ব্রেকফাস্টত কি খাব তেখেতলোকে একটা লিস্ট থাকে। এই কথাবিলাক আমি সেই সময় রাজহুয়া করা নাছিল, কারণ ছাত্র সন্থায় ভাল পাইছিল যে ছাত্র সন্থায় তৃণমূল পর্যায়ের কর্মকর্তা হলে কষ্ট করে, আর সেই কারণে নেতৃত্ব তেখেতলোকে লবলে পায়। আর এই মানে পবিত্র সংগঠনটুক যাতে মানুষে রাইজে আঙুলি তোলাব নয়, সেই কারণে কথাবিলাক আমি সেই সময় মঞ্চ ধরে নকছিলাম। রাজকীয় মর্যাদায় থাকার স্টাইল একটা দীপাঙ্কর নাথর আছে, আর সেয়ে হয়তো শাসকীয় দলের প্রতি ধাবমান নিশ্চিত, কারণ ব্যক্তিগত মুনাফা লাভালাভর কারণেহে তখনলোকে ভারতীয় জনতা পার্টি কৈছে, কারণ আধা বয়স তখনলোকে অতিক্রম করলে, 60 বছর হয়ে গেল বয়স, 30 বছর কেন্দ্রীয় সমিতি করেছে বলে নিজে ঘোষণা করে থাকে, 30 বছর যদি কেন্দ্রীয় সমিতি করেছে
ত্রিশ বছর তার আগতে আঞ্চলিক পর্যায় আছে, জেলা পর্যায় পাবর কারণে তখনলোকে মিনিমাম বিশ বছর মানে পঞ্চাশ বছর তখনলোকে মানে ছাত্র সন্থা আছে। ত্রিশ বছর যদি কেন্দ্রীয় সমিতি আমাদের বিশ বছর জেলা পর্যায় বা কেন্দ্রীয় সমিতিলে আসব কারণে তখনলোকে বিশ বছর অতিক্রম করেছে, পঞ্চাশ বছর ছাত্র সন্থা যাত্রা ষাঠি বছর হয়ে গেল, তারপর কোনো রাজনৈতিক দললে যাব, রিটায়ার ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট লোক রাজনৈতিক দললে যাব, তেমন নিচিনা একটা কারবার। আর এই কথাবিল মানে বুঝাই তুলিছে যে তখনলোকে একটা রাজকীয় স্টাইল বিচারিছিল ব্যক্তিগত মুনাফার কারণে, ব্যক্তিগত মুনাফার কারণে তখনলোকে এই দলটলে গৈছে, আর কোনো তার কোনো বেলেগ স্বার্থ কিন্তু নাই, রাজহুয়া স্বার্থ একো নাই। কিন্তু হয় এয়া হয়েছে উদ্দীপজ্যোতি গগৈ ভাষ্য, একালর সতীর্থ আর সম্পূর্ণ ব্যক্তিগত লাভবিল ব্যক্তিগত স্বার্থর আসলতে একালত কা বিরোধিতা করা কা বিরোধী আন্দোলন গড়ি তোলা দীপাঙ্কর নাথ বর্তমান বিজেপিলে গমন করা বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে উদ্দীপজ্যোতি গগৈয়ে।